পালন করে, নূর নবীজির নামটি ধরে ইসলাম ধর্ম বিশ্বাস করি ভাই। আল্লাহ যারে মা ডাকিল নবীর মেয়ে ফাতেমা, তার চরণে ভক্তি রাখি আরো রাখি বাবা মায়ের পাহাড়। আসেন বন্ধু বসেন পাশে, অনেক কথা বলার আছে, ধীরে ধীরে সব বলিব ভাই। জেলা হইল কুমিল্লাতে ঘটনা হুনা থানায়, 2012 সালে ঘটেছিল সর্দার পাড়ায়। সর্দার পাড়ায় জমছে মেলা, দেখা যারে প্রেমের খেলা, কেমন খেলা খেলছে নিরঞ্জন। যার মনে যার মনময় যাচ্ছে সে রাখে গো তার খবর, চাঁদের গায়ে চাঁদ লেগেছে ওহ তাদের মনের মত। বাবু লোকটা ভালো, কাপড়েরই দোকান ছিল, ব্যবসায় তিনি খুবই লাভবান। সর্দার পাড়ায় তাহার বাড়ি, ঘটনাটি জান শুনে পরিবারে তাহার দিদি আরো ছিল একটাই মেয়ে। বলি রূপের বাহার কম ছিল না তাহার, রাজ্যে পরি রানী রূপে হার মানে তার, কি বলি রূপের কথা বলার মতো ভাষা নাই আমার। ক্লাস নাইনের ছাত্রী পড়ি, মিষ্টি মিষ্টি মুখের বলি, ময়না পাখির মতো কথা কয়। স্কুলেরই ভালো ছাত্রী, প্রতিদিন স্কুলে যায়, এ নিয়মে আসা যাওয়া দীর্ঘদিন করিতেছে ভাই। সাথে পড়তো গাজি, যেমনি সুন্দর তেমনি পাজি, গান গাইত গলা সারিয়া, ক্লাসেতে গান গাইয়া পরীর মনে কারিয়া, সেই থেকে ভাবছে পরি ও শুধু গাজির কথা। গাজির বাবা ফরিদ মিয়া, ক্ষেত খামারের কাজ নিয়া সব সময় থাকে সে ব্যস্ত, ফসল দিয়া সংসার চলে, সংসারেতে নাই কষ্ট, মনে তাহার অনেক আশা বড় হবে একদিন কষ্ট। ছুটির পরে পরি হাটে রাস্তা ধরে, গাজি পিছে গাইয়া উঠে গা, পিছন দিকে ঘুরলো পরি শুনে গাজির মিষ্টি গান, পরি তখন আসতে আসতে ও তাহার জুড়াইতে পড়া। কাছাকাছি যখন এলো গান গাওয়াটা থেমে গেল,
পরি বলে থামলেন কেন ভাই, দরদিয়া করুন সুরে গাইয়া জান্নাই আপনার গান, আপনার কণ্ঠে ভালো লাগে জুরাইয়া যায় আমার পরায়া। গাজী তখন মুখ ঘুরিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে পরি সময় খুবই কম, পরে একদিন গান শোনাব যত খুশি তত কম, এখন আমি বাড়ি যাব অপেক্ষাতে আছে যে বাজায়া। হাঁটতে হাঁটতে যাইতেছিল পরির বাড়ির সামনে এলো, পরি তখন বিদায় নিয়ে যায়, গাজী তখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়, পরি তখন পিছন থেকে তাহার পানে ফিরা ফিরা সাহায়া। পরি তখন চিন্তা করে কিছু একটা দেব তারে, এ ভাবিয়া হুন্না বাজার যায়, বাজারেতে যাইয়া পরি থান কাপড় কিনিয়া নেয়, রুমালো বানাবে বলে বাড়ি এসে কাপড় কেটে নেয়। রাত্রি যখন নিশি হলো রুমালেতে ফুল তুলিল, ছন্দ লিখলো ভুলো নাই আমায়, রুমালের কাজ করতে করতে রজনী কাটিয়া যায়, পরের দিন সকালে বেলা রুমাল হাতে স্কুলেতে যায়। স্কুলেতে যাওয়ার পথে দেখা হলো গাজীর সাথে, পরি দেখে চিন্তায় পড়ে যা, কি বলিব কাছে গিয়া বলার মতো ভাষা নাই, লাজুক লাজুক দুই নয়নে ও পরির গাজীর দিকে সাহায়া। ভাবে মনে মনে গাজী মুসলমানের ছেলে, আমায় যদি না মানিয়া নে কেমন করে মুখ দেখাবো, পরে গেছে এই চিন্তায় গাজী বলে কেমন আছেন ও পরিশ্রম কি আজে যাহায়া। পরের দিন স্কুলের সময় পরির বাড়ি বাহির হয়, পথে এসে ভাবনায় পড়ে যা, রাস্তাতে দাঁড়াইয়া ভাবে রুমালটা যে দিতে হয়, কেমন করে দেব রুমাল ও পরি ভাবিয়া না পাহায়া। পরি তখন চিন্তা করে এক বান্ধবীর কাছে আসে, বান্ধবীরে গাজীর কথা বই থেকে রুমাল নিয়ে বান্ধবীর হাতে দেয়, যতনে বানানো রুমাল গাজীর কাছে নিয়ে চলে যাহায়া। গাজীর কাছে রুমাল দিল, রুমাল খুলে গাজী দেখলো উপরেতে পরির নাম লেখা,
সেদিন স্কুল ছুটির পরে ভাসে পরি মনে মনে, গাজি আমায় ভালোবাসে না। আমায় যদি ভালোবাসত দিত উত্তর পাঠায়া, হঠাৎ দেখে সামনের দিকে ওহ গাজি আছে দাঁড়াইয়া। তখন কাছে এলো গাজির কাছে কি বলিব, এমন ভাষা নাহি খুঁজে পা। লজ্জাতে লাল হইয়া পড়ি গাজির সামনে দাঁড়ায়, গাজি বলে কেমন আছো ওহ পরির জবাব নাহি দে। গাজি আবার প্রশ্ন করে, তুমি হলে হিন্দুর মেয়ে, তোমার সাথে আমার কি মানা। মুসলমানের ছেলে আমি, নামাজ আমার পড়তে হয়, তুমি কর মূর্তি পূজা, সমাজে কি তাহা মেনে নেয়। মাথায় উঁচু করে দুই নয়নের পানি ছেড়ে গাজির দিকে তাকাইয়া কয়, তোমার জন্য মরতে পারি, জাতি ধর্মের কিসের ভয়, দুজনের মন ঠিক থাকিলে সকল বাধা করব আমি জয়। গাজি তখন কাছে এসে দুই নয়নের পানি মুছে পুরীকে তখন বুকে টেনে নেয়। হিন্দুর মেয়ে পরি তখন মুসলমান হইতে চায়, দেখো সবাই কোদার নীলা ওহ নীলা বোঝা বড়দাহায়া। সবার আগে গাজি আসে স্কুলেতে, বাড়ি তাহার মন তো বসে না, কখন আসবে প্রাণের পরি, আসো পথ চাহিয়া, কি পাগল বানাইছে পরি ওহ আমার ভালো লাগে না। কথা ভাবতে ভাবতে আটটা থেকে নয়টা বাজে, তবু পরির দেখা মেলে না। একবার যাই স্কুলের ভিতর আবার আসে রাস্তায়, সবাই স্কুলেতে এলো পরি তো এখনো আসে না। সেরি সময় হলো এমন সময় খবর এলো, পরির নাকি শরীর ভালো না। এ কথা শুনিয়া গাজি কেলাসে আর ঢুকে না, গেট থেকে বাড়ি গেল ও তাহার ভালো লাগে না। পরির বাড়ি আসে পাশে ঘুরে গাজি, একটা নজর দেখি বারাসা, হঠাৎ করে দেখে পরি বসে আছে গাছতলায়, কেমন ডাকি বেতারে সঙ্গে আছে তাহারও বাবা।
सहाया। पुरी उठे बारी गेलो मोबाइल फोन टा हाथे निलो धीरे धीरे रास्ता दिखे जा माटी तेज लेखा सिलो मोबाइल नंबर तुले ने तुले निये बारी एलो देखते देखते समय चले जाया। রাত্রি যখন গভীর হলো গাজি তোয় অপেক্ষাইছিল পরি তখন ফোন করিয়া কয় কেমন আছো বন্ধু তুমি তোমায় দেখতে ইচ্ছে হয় গাজির দুই নয়নের পানি ও দেখো ধরে রাখা দাহায়া। কেন্দে কেন্দে গাজি বলে পরি তোমার কি হয়েছে স্কুলেতে কেন আসো না পরি বলে জ্বর হয়ে আছে বাবাই যাইতে দেয় নাই কেমন করে যাবো আমি বাবার কথা না মানিলে নহয় গাজি বলে প্রাণের পরি তোমার জন্য মরতে পারি তুমি আমায় ভুইলা যাইও না পরি বলে কেমনে ভুলবো তোমায় সারা বাজবো না কথা দিলাম আমি তোমায় ও তুমি আমায় ভুইলো না কথা শুনে গাজি মুছে ফেললো চোখের পানি পরি তখন গান গাইতে কয় গাজি তখন গান গাইয়া পরির মনটা করলো জয় প্রতিদিন মিষ্টি কথায় এভাবেতে বছর চলে যাহায়া। একদিন স্কুল ছুটির ঘেটে দুইজন মিলে কথা বলে হেডমাস্টার সবই শুনতে পায় শোনা পরে গাজির বাড়ি মাস্টারে খবর পাঠায় খবর শুনে গাজির বাবায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয় স্কুলেতে আসার পথে দেখা হয় মাস্টারের সাথে মাস্টার বলে শুনেন ফরিদ ভাই সংগঠনা খুলে বলে নইলে করব বহিষ্কার শাসন করো তোমার ছেলে পরে কিছু বলবেন না আমায়া। ফরিদ মিয়া সব শুনিয়া কত দুঃখ মনে লইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায় স্কুল ছুটির পরে গাজি বাড়িতে আসিয়া যায় বাবাই তখন বারান্দাতে রাগ হইয়া গাজির দিকে চাহায়া। ফরিদ মিয়া কেন্দে বলে এত কষ্ট যাইবি ফলে তোমার কাছে কোনো মূল্য না গাজি তখন মাথা নিসু ভেবে নাহি কিছু পায় কি বলিব বাবার কাছে ওহ বলার মতো কিছু না হয়।
সবাই বলে তবু মাথা নিসু করে দুশোকে তেজল সারিয়া দে ঘর থেকে আসে বড় চিন্তায় মোবাইল ফোনটা বন্ধ দেখায় না জানি কি আসে অবস্থা চিন্তা চিন্তায় রাত কেটে যায় এমন করে সকাল হয় সকাল বেলায় মায়ে দেখে ওহ ঘরে আসে বসিয়া মাকে পরি আসতে দেখে উঠে দাঁড়ায় চিয়ার থেকে পরির মুখে মায়ে তখন চা একবার তাকায় বিছানাতে আবার পরির দিকে চায় মায়ে তখন চিন্তা করে ওহ পরি রাতে ঘুমায় না যারে গোসল করতে মায়ে তখন দাঁড়িয়ে থাকে চিন্তা করে স্বামীর কাছে কয় গো পরির বাবা তোমারে আমি জানাই তোমার পরির ঘুম আসে নাই জাগিয়া জাগিয়া রাত কাটায় গোসল করে আসতে পরি হয় মা বাবার মুখোমুখি আদর করে কাছে টেনে নেয় বাবা তখন জিজ্ঞাসা করে বলো মা খুইলাই আমারে কি অসুখ হইয়াছে তোমার ডাক্তার আনতে হবে কি আবাহায়া বাবার কথার উত্তর দিয়া বইয়ের ব্যাগটা হাতে নিয়া স্কুলেতে রওয়ানা পরি হয় স্কুলেতে যাওয়ার পথে গাজির সাথে দেখা হয় ফোনটা কেন বন্ধ ছিল ও পরি রাগ করিয়া কহ বাবা অনেক বকে ছিল তাই তো মোবাইল বন্ধ ছিল সেই কারণে খোলা তো পাও না ফোনটা তোমার বন্ধ পেয়ে জানালার দিকে সে সারা রাত্রি কেটে গেল ও হারে ঘুমাতে পাই না গাজী বলে শুনো পরি তোমায় একটা কথা বলি স্কুলে আর কথা বলো না এমন সময় মাস্টার এসে জড়িয়ে ধরছে দেখতে পায় মাস্টার তখন ফোন করিয়া ওহ পরির বাবাকে জানা পরির বাবা খবর পেলো দোকান থেকে বাড়ি এলো বাড়ি এসে বিবির কাছে কয় মেয়ে তোমার কখন আসবে এই খবরটা শুনতে চায় সারাদিন অপেক্ষায় ছিল বিকেল বেলা পরির দেখা পাহায়া ডাক দিয়া কয় পরি রে স্কুল কখন ছুটি হয়েছে
এখন তুমি আসলে বাড়িতে পরিভাবে মনে মনে বাবাই বুঝি জেনেছে আজকে কেন বিকেল বেলা ওহো বাবা বাড়ি এসেছে। বাবাই তখন ধমক দিয়া পরীর ফোনটা কইরা দিয়া স্কুলে তোর যাওয়ার দরকার না। বিজয় বাবু বউকে দেখে তাহার কাছে বলে দেয় কালকে থেকে পরি যেন স্কুলেতে নাহি যাইতে পাহায়া। একদিন দুই দিন তিন দিন গেল ঘরে পরি বন্দি হইল কান্দিয়া কান্দিয়া বুক ভাষা। তিন দিন হইল কথা হয় না স্কুলেতে আসে নাই খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে কেন্দে বুক ভাষা। কেটে যায় হেলে দুলে গভীর রাত্রে চিঠি লিখে পরি তুমি খবর নিলা না। কেমন আছো পরি তুমি স্কুলে কেন আসো নাই তোমার সাথে করব দেখা ওহো আমার পরাণ মানে না। চিঠি লিখে ঘুমাছিল রাত কাটিয়া সকাল হলো সকাল বেলায় স্কুলেতে যা। পরির এক বান্ধবীর কাছে সব ঘটনা খুইলা কয় চিঠি দিল তাহার কাছে ও বান্ধবী চিঠি নিয়ে যা। বান্ধবী তার বাড়ি এলো চিঠিটা তার হাতে ছিল মাকে দেখে চিঠিটা লুকা। কাছে আসলে জিগায় তাকে পিছনে তে কি লুকাও জোর করিয়া নিল চিঠি পড়িয়া দেখিল পরির মহায়া। দেখে মায়ে মেয়ে তারে দে তারিয়ে বান্ধবীটা বাড়ি সইলা যা। পরি মায়ে ফোন করিয়া বিজয় বাবুর কাছে কয় বাবু তখন ভীষণ রাগে দরজাতে তালা দিতে কয়। মায়ে যখন তাহলা মারে পরি তখন চিৎকার করে গাজির কাছে আমায় যাইতে দাও। গাজি গাজি করে পরি মায়ের পায়ে ধরতে যায় মা তো শুনে না কথা ও ব্যথা কাহারে জানা। গাজির কাছে সখী তারে বলিতেছে চিঠিটা পেয়েছে পরির মা। গাজি শুনে চিন্তায় পরে করে শুধু হাই রে হাই এখন পরির কি হইবে ওহো গাজি নেশা করতে যাহায়া। নেশা করে হেলে দুলে পরির বাড়ির দিকে আসে একটি নজর দেখি বারাসা।
দরগা বাবু বাড়ি এলো, নিজের চোখে দেখতে পেলো বাড়ির সামনে আছে বসিয়া। মদ খাইয়া মাতাল হইয়া পরি পরি গান গায়, দরগা বাবু কাছে গেল, ও গাজিরে সবই জিগায়া। তোমার বাবার নামটা বলো, ফুল ঠিকানা জিগাইল গাজী, তখন সব বলিয়া দে, দারোগা গাজিরে নিয়া বিজয় বাবুর ঘরের সামনে, বিজয় বাবু ফোন করিয়া গ্রামের মাথা সবারে জানায়া। গ্রামের মাথা সবাই এলো, ছোট্ট একটা সালিস বইল, গাজির বাবাই খবর তখন পায়, খবর শুনে দৌড়ে এলো, বিচার শুরু হয়ে যায়, মায়ে তখন কেন্দ্রে বলে, ছেলের জন্য আমি ক্ষমা চাই। পরীকে দেখে নিয়া বিচারেতে যাই বসিয়া, সবাই মিলে কঠিন বিচার চাবারেরা সবাই মিলে সব ঘটনা শুনে কয়, আজকে হবে কঠিন বিচার, এমন কাণ্ড আর জানি না হয়। একশো একটা জুতার বাড়ি মারো পিঠে তাড়াতাড়ি, মাতবর তখন হুকুম দিল ভাই, এই কথা শুনিয়া পড়ি কলিজা ছিড়িয়া যায়, আজকে বুঝি গাজির জীবন আমার জন্য যাই চলিয়া যায়। বাড়ি মারে গাজির গায়, লাগে পরীর কলি যায়, এমন বাড়ি সহ্য করা দায়, সইতে না পারিয়া পরি ভিতর বাড়ি চলে যায়, গাজির গায়ে বাড়ি চলে, ও গাজি মাটিতে লুঠায়। ঘরেতে কীটনাশক ছিল, পরি গিয়া হাতে নিল, এক চুমুকে অর্ধেক গিলে খায়, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে তবু গাজির কথা কয়, ঢুলিতে ঢুলিতে পরি উঠানেতে পরি আগর একজন বান্ধবী ছিল, এই ঘটনা দেখতে পেল দৌড়ে গিয়া বিচারে জানা, মাতবরেরা সবাই শুনে পরীর দিকে দৌড়ে যায়, গাজী তখন ধীরে ধীরে অনেক কষ্টে লোকের পিছে যায়। মায়ে বলে, ও গো পরি এটা যে তুই কি করিলি, মায়ের কথা মনে পড়ে না, পরি গড়া গড়ি দেখে গাছের পাতা ঝরে যায়, এমন সময় গাজি এলো, ও গাজি পরির দিকে চাহায়া। সবাই মিলে ব্যস্ত যখন হাসপাতালে নিবে তখন,
বিষের বোতল গাজি দেখতে পাহা, কাছে গিয়া গাজি তখন বিষের বোতল হাতে নেয়, অর্ধেক বিষ বোতলে ছিল, ওহো গাজি সবটুকু বিষ খাহা। খ্রিস্টান বলো, ঝড় বৃষ্টি আর তুফান বলো, প্রেম তো কোনো বাধা মানে না, আল্লাহ তুমি সর্বশক্তিমান, প্রেমে কর শক্তি দান, পৃথিবীটা সৃষ্টি করেন একমাত্র প্রেমেরই কারণ। পরীকে নিয়ে হাসপাতালে সবাই নিয়ে গেল তারে, গাজি পরে আছে সেই জায়গা, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, কেউ তো বুঝতে পারে না, গাজির বাবা দৌড়ে আসে, এসে তখন বুকে তেজ রাহা। বাবাই যখন বুকে নিল, গাজির হাতে বোতল ছিল, বোতল দেখতে পেল গাজির মা, মায়ে বলে ওরে বাজা, একবার চোখ মিলে চা, জলদি করে হাসপাতালে নিয়ে গেল বাবা আর মা। হাসপাতালে নেওয়ার পরে পরি দেখে চোখ মেলে, পাশে বেডে গাজি কেশুয়া, মৃত্যুর কোলে শুয়ে গাজি পরির দিকে হাত বাড়ায়, পরি পরি বলে গাজি, প্রাণ পাখিটা শুনে উড়ে যাহায়া। আমি শিল্পী রানা বাপ্পি, সবার কাছে এই মিনতি, এমন ভুলার কেউ করবেন না ভাই, সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ কি আর যেতে চায়, অন্ধ লোকে বলে ভাই রে জনম জনম বেঁচে থাকতে চায়। বলে খোদার কাছে আমার কিছু বলার আছে, আসল প্রেমের ঘর কেন হয় না, প্রেমেরও বাজারে এখন নতুন প্রেমের কারখানা, আসল প্রেম দু একটা মেলে